আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত আমাদের আরেকটি ক্লাসে। তো ক্লাসে বাঙালি জাতির উৎপত্তি আপনাদের দেখিয়েছিলাম, আজকে আমরা দেখব বাংলার প্রাচীন যুগ। বাংলায় বিভিন্ন শাসনকর্তা শাসন করে গেছে। এই পাঁচটি উল্লেখযোগ্য সাম্রাজ্য মূলত বাংলার প্রাচীন যুগে পাওয়া যায়। একটা সহজ একটা টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো। একটা মেয়ে, তার নাম ছিল মৌ, সে গুপ্ত একটা গর্তের পাশে দাঁড়িয়েছিল। মৌ গুপ্ত গর্তের পাশে, এই ছোট্ট একটা টেকনিক দিয়ে আমরা মূলত মনে রাখতে পারবো। মৌতে হলো মৌর্য বংশ, গুপ্ততে হলো গুপ্ত বংশ, গর্তেতে আমরা মনে রাখবো হচ্ছে গৌর, পাতে হলো পাল বংশ, সেতে হলো সেন বংশ। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী তারা মূলত বাংলা শাসন করে গেছে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। এটি ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য, যেটি 40তম বিসিএস পরীক্ষা এসেছিল, যা প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্রে, বর্তমানে যেটা পাটনায় অবস্থিত। চাণক্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত প্রধানমন্ত্রী। ছদ্মনাম ছিল কৈটিল্য। এই কৈটিল্য নামটা তিনি তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে এটি ব্যবহার করেন। এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে গ্রীষ্মের পরিব্রাজক আসে, তার নাম ছিল মেঘাস্থিনিস, গ্রন্থ লিখেন, সে গ্রন্থের নাম হলো ইন্ডিকা। ইন্ডিকা নামক গ্রন্থে তিনি এই চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামল সম্পর্কে আলোচনা করে যান। এই সম্রাট অশোক, তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। সম্রাট অশোকের সময়কালে বিখ্যাত একটি যুদ্ধ হয়, সে যুদ্ধের নাম হলো কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধে অনেক লোক মারা যায়, তা দেখে সম্রাট অশোক অনেকটা মর্মাহত হন এবং তখন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। গ্রহণ করার পর বৌদ্ধ ধর্ম প্রচারে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সময়কালে বৌদ্ধ ধর্ম পুরা রাজধর্মে পরিণত হয়। এজন্য সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি তথ্য যে বৌদ্ধ ধর্মে কনস্ট্যান্টাইন কাকে বলা হয়, সেটা হচ্ছে সম্রাট অশোক। গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় উপমহাদেশের স্বর্ণযুগ। শিক্ষা, সংস্কৃতি, স্থাপনা সব ক্ষেত্রে অনেক বেশি উন্নত লাভ করে, এই জন্য এই গুপ্ত সাম্রাজ্যকে বলা হয় ভারত উপমহাদেশের স্বর্ণযুগ। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো প্রথম চন্দ্রগুপ্ত। সুমদ্রগুপ্ত ছিল গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট, যাকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি তথ্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিখ্যাত উপাধি ছিল, তা হলো বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে চীনের একজন পরিব্রাজক আসেন, তার নাম ছিলেন ফা হিয়ান। আপনারা এখানে খুব ভালোভাবে মনে রাখবেন, মেগাস্থিনিস আসে মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনামলে, যিনি ছিলেন একজন গ্রীসের পরিব্রাজক, যিনি ইন্ডিকা নামক গ্রন্থ লেখে। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে ফা হিয়ান নামক পরিব্রাজক আছে, যিনি ছিলেন একজন চীনা পরিব্রাজক। একটা টেকনিক দিয়ে খুব সহজেই মনে রাখতে পারবেন, তা হলো একটা নাম ফা হাত, ফাতে হলো ফা আর হতে হলো হিয়ান আর দতে হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এশিয়ার দুর্ধর্ষ যাযাবর হুন এরা এই গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করে এবং এদের আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্য পুরোটাই ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। তাহলে দুর্ধর্ষ যাযাবর হুনদের হাতেই মূলত গুপ্ত সাম্রাজ্য পতন হয়। গুপ্ত সাম্রাজ্যের পরে দুইটা রাজ্যের উদ্ভব হয়, একটিকে বলা হচ্ছে স্বাধীন বঙ্গরাজ্য। স্বাধীন বঙ্গরাজ্যে খুব বেশি একটা ইতিহাস পাওয়া যায় না। স্বাধীন বঙ্গরাজ্যে বিভিন্ন প্রকার ঘোষণা, নির্দেশনা তামার পাতে খোদাই করে দেওয়া হতো, এই জন্য এই স্বাধীন বঙ্গরাজ্যে এই সময়কালে তাম্রশাসনের ইতিহাস পাওয়া যায়। থেকে প্রায় 60টি তাম্রলিপি আবিষ্কার করা সম্ভব হয়েছে। পরবর্তী রাজ্যটা হলো গৌর রাজ্য। এই গৌর রাজ্যে বিভিন্ন প্রদেশে যে শাসনকর্তা ছিল তাদেরকে বলা হতো মহাসামন্ত।
এরকম একজন মহাসামন্ত ছিল, তার নাম হলো শশাঙ্ক। গৌড় নামে বাংলার প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে এবং স্বাধীন সার্বভৌম রাজ্য গঠন করে। শশাঙ্কের উপাধি ছিল রাজাধিরাজ এবং তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা। তাহলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শশাঙ্ক তার রাজধানী স্থাপন করেন কর্ণ সুবর্ণে, যেটা বর্তমানে মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত। এই রাজা শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় আর দীর্ঘদিন কোনো সুযোগ্য শাসনকর্তা ছিল না। না থাকার জন্য সমগ্র বাংলায় অরাজকতা সৃষ্টি হয়। বড় বড় রাজ্যগুলো ছোট ছোট রাজ্যগুলোকে গ্রাস করে ফেলে, যেমনটা পুকুরে বড় বড় মাছগুলো ছোট ছোট মাছ খেয়ে ফেলে, ঠিক এইরকম একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল এই বাংলার এই সময়কালে, সপ্তম থেকে অষ্টম শতক পর্যন্ত সময়কাল। এই সময়কালে বাংলার ইতিহাসে বলা হয় মার্শনায় অবসান ঘটায় রাজা গোপাল। তিনি পাল বংশ প্রতিষ্ঠার মাধ্যমে এই মার্শনায় অবসান ঘটায় এবং পাল বংশ প্রতিষ্ঠা করে। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। এই পাল বংশ দীর্ঘ 400 বছর ধরে শাসন করে। এত দীর্ঘ সময় আর কোনো বংশ শাসন করে যেতে পারে নাই। তাহলে পাল বংশ দীর্ঘ 400 বছর ধরে তারা শাসন করে দেয়। বংশ এই তারা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মাবলী। ধারণা করা হয় বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ মূলত এই পাল বংশ এই সময়কালেই রচিত হয়েছিল। পরে পাল বংশের রাজা হন গোপালের পুত্র ধর্মপাল, যিনি ছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। একটা বিখ্যাত কীর্তি পাহাড়পুরের বৌদ্ধবিহার, দ্বিতীয় মহিপাল, এনার সময়কালে এক ধরনের বিদ্রোহ হয়, কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বলতে মূলত জেলে সম্প্রদায়কে বোঝায়। তারপরেও সেখানে শুধু জেলেরা নয়, নিম্ন শ্রেণীর কামার কুমার এইরকম নিম্ন শ্রেণীর মানুষেরা মিলে সেই সময় বিদ্রোহ করে। পাল বংশের সর্বশেষ ছিলেন রামপাল। এই রামপালের শাসনামল সম্পর্কে জানা যায় সন্ধ্যাকর নন্দীর রামচরিত নামক গ্রন্থের মাধ্যমে। সামন্ত সেন এসে বাংলায় প্রতিষ্ঠা করে সেন বংশ। তবে রাজা সামন্ত সেন বৃদ্ধা বয়সে বাংলায় আসে এবং সেন বংশ প্রতিষ্ঠা করে। তবে তিনি সেন বংশ পুরোপুরি প্রতিষ্ঠা করে যেতে পারে নাই। সেন বংশ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করে তার পুত্র হেমন্ত সেন। সেন বংশের প্রতিষ্ঠা হিসেবে সামন্ত সেন এবং হেমন্ত সেন দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে সেন বংশের প্রতিষ্ঠাতা কে, তাহলে হেমন্ত সেন হবে সঠিক অ্যান্সার। যদি হেমন্ত সেন না থাকে তাহলে অ্যান্সার হবে সামন্ত সেন। সেন বংশ শুরু করে সামন্ত সেন, কিন্তু এটা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করে যেতে পারে নাই। সম্পূর্ণভাবে সেন বংশ প্রতিষ্ঠা করে তার পুত্র হেমন্ত সেন। এজন্য হেমন্ত সেনকেই মূলত প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। বিজয় সেন, ইনি ছিলেন সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। সর্বশেষ রাজা ছিল লক্ষণ সেন। মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি নামক একজন মুসলিম শাসক, তিনি 1204 খ্রিস্টাব্দে আক্রমণ করে এবং লক্ষণ সেনকে পরাজিত করে তিনি এই বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। আগামী ক্লাসে আমরা মুসলিম শাসনে কিভাবে বাংলার শাসন হয়েছিল জানব। সবাইকে সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।